আজকের এই ভিডিওতে ক্লাস টেনের টেস্ট পরীক্ষা কিংবা মাধ্যমিক পরীক্ষায় জিওগ্রাফির কোয়েশ্চেন পেপার কেমন আসে সেই সম্পর্কে জানানোর জন্য একটি মডেল কোয়েশ্চেন পেপার আলোচনা করব অর্থাৎ একটি নমুনা প্রশ্নপত্র যেটি দেখলে তোমরা বুঝতে পারবে যে টেস্ট পরীক্ষায় অথবা মাধ্যমিকে ভূগোলের প্রশ্ন ঠিক কেমন হয় এর আগে আমি দুটি সেট আলোচনা করেছি আজকে তিন নম্বর তৃতীয় প্রশ্নের সেটটি আলোচনা করব দেখতে থাকো শুরুতেই বলে দিই তোমাদের মোট নব্বই নম্বরে পরীক্ষা হয় তোমরা পরীক্ষার সময় পাও তিন ঘন্টা পনেরো মিনিট এক্ষেত্রে বলে দিই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা আগের দুটি মডেল কোয়েশ্চেন পেপারের যে সেট তার কিন্তু লিঙ্ক পেয়ে যাবে তাহলে শুরু করি প্রথমে বিভাগ কয়ে রয়েছে এমসিকিউ অর্থাৎ বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে মোট চোদ্দোটি প্রশ্ন থাকবে কোনো অথবা প্রশ্ন থাকবে না চোদ্দোটি প্রশ্নের মধ্যে চোদ্দোটি লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে মোট হয়ে যাবে চোদ্দো এক দাগে রয়েছে ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হল কেওকরা নীলকণ্ঠ শৃঙ্গ তিরিশ জালাগালা লবণযুক্ত শিলাস্তরের নদীর প্রধান ক্ষয় 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 ঘর্ষণ জলপ্রবাহ নাকি দ্রবণ ক্ষয় এরপরে দেখো তিন দাগে রয়েছে ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে চিনুক সিরক্ষ মিশ্রণ নাকি বোড়া সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ এক হাজার তেরো মিলিবার এক হাজার চব্বিশ মিলিবার এক মিলিবার নাকি নশো মিলিবার পাঁচ দাগে রয়েছে মরা মরাঘোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে যে কোণে অবস্থান করে তা হলো একশো ডিগ্রি তিনশো ডিগ্রি নব্বই ডিগ্রি নাকি একশো ডিগ্রি এরপরে রয়েছে শীতল স্রোত স্বাভাবিক উৎস হল স্থলভাগ মেরু অঞ্চল ক্রান্তীয় অঞ্চল নাকি নিরক্ষীয় অঞ্চল এরপরে দেখো সাত দাগে রয়েছে ফ্লুরাই নির্গত হয় যে শিল্পকেন্দ্র থেকে ক সিরামিক তামা কার্পাস বয়ন নাকি লৌহ ইস্পাত শিল্প নিচের কোনটি অপ্রচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ ভূতাপ শক্তি পশুবর্জ্য সূর্যালোক নাকি জোয়ার ভাটা লা শব্দের অর্থ নদী হিমবাহ গিরিপথ নাকি ঝর্না এরপরে দশ দাগে রয়েছে ভারতের বৃহত্তম ধারণ অববাহিকা হল যে নদী তা হল গঙ্গা ব্রহ্মপুত্র কৃষ্ণা নাকি কাবেরী পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হলো কার্পাস বয়ন শিল্প পেট্রো রাসায়নিক শিল্প লৌহ ইস্পাত শিল্প নাকি মোটরগাড়ি নির্মাণ শিল্প এরপরে বারোদাগে রয়েছে পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হল পাইন সেগুন গড়ান নাকি দেবদারু ল্যাটের মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত যে অঞ্চলটিতে সেটি হল গাঙ্গীয় সমভূমি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে সুন্দরবনে নাকি মরু অঞ্চলে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটি হল আর্যভট্ট রোহিণী ইনস্যাট নাকি স্পুটনিক এখানে তোমাদের এমসিকিউ শেষ হলো এরপরে দেখো খদ আগে রয়েছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও যেখানে প্রথমে রয়েছে শুদ্ধ অশুদ্ধ লেখো যে কোনো ছটি এখানে তোমাদের মোট সাতটি প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো ছটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে মোট হয়ে যাবে ছ নাম্বার প্রথমে রয়েছে সাহারা দক্ষিণে মরু প্রসারণ বৃদ্ধিতে গ্রেট গ্রিন ওয়াল তৈরি করা হয়েছে ঠিক না ভুল বা শুদ্ধ না অশুদ্ধ লিখতে হবে নিরক্ষী অঞ্চলে সারা বছর ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত বেশি হয় উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে মাছের খাদ্য প্লাংটন জন্মায় এরপরে রয়েছে দেখো ইট তৈরি করতে ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয় একটি পূর্ববাহিনী নদী হল লুনি ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি যোধপুরে অবস্থিত ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম এখানে শুদ্ধ অশুদ্ধ শেষ হল এবার শুরু হচ্ছে শূন্যস্থান পূরণ এখানেও কী বলা হয়েছে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমাদের মোট সাতটি প্রশ্ন থাকবে যেখান থেকে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে দাগে রয়েছে নাসা ড্যাশ এর পৃথিবীর বিখ্যাত মহাকাশ সংস্থা নদী দ্বারা বিচ্ছিন্ন বহিবিধুত সমভূমিকে ড্যাশ বলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ড্যাশ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলীয় উপাদানগুলির পরিমাণ প্রায় একই থাকে এরপরে রয়েছে হিমশৈলের ড্যাশ ভাগ সমুদ্র জলের ওপরে থাকে আমেদাবাদ ড্যাশ নদী তীরে অবস্থিত ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ রিমোট এ শক্তির প্রধান উৎস হল ড্যাশ এখানে তোমাদের শূন্যস্থান শেষ হলো এরপরে শুরু হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি এখানে কিন্তু আবার তোমাদের মোট আটটি প্রশ্ন দেওয়া হবে সেখান থেকে মোট ছটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে যে কোনো ছটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথমে রয়েছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটির নাম কি প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার কত সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী ফ্লাই অ্যাশ কি। এরপরে রয়েছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে সাতদাগে রয়েছে ভারতের মিষ্টি জলের বৃহত্তম রথ কোনটি ইসরো আইএসআরও এর পুরো নাম কী এখানে তোমাদের একটি বা দুটি শব্দ উত্তর দাও শেষ হচ্ছে এরপরে ছোট প্রশ্নের শেষ যেখানে স্তম্ভ মেলাও রয়েছে বাম দিকে রয়েছে জেটবায়ু ফিওর্ডের দেশ দোদাবেতা পুনকাহারু ডান দিকে রয়েছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নরওয়ে রসবি তরঙ্গ ফিনল্যান্ড এখানে তোমাদের শর্ট কোয়েশ্চেন শেষ হলো এবার শুরু হবে বড় প্রশ্ন বিভাগ গয় রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ অথবা প্রশ্ন থাকবে সেগুলো দেখতে হবে এখানে তোমাদের মোট ছটি প্রশ্নের উত্তর লিখতে হবে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সাথে দেখবে অথবা প্রশ্ন থাকবে যেমন তিনের এক দাগের সাথে অথবা তিনের দুই দাগের সাথে অথবা এরকম করে তোমাদের মোট ছটি প্রশ্নের উত্তর লিখতে হবে বারখান থেকে কিভাবে বালিয়ারি তৈরি হয় অথবা জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো এই দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তিনের দুই দাগে রয়েছে প্রত্যয়ন বায়ু বলতে কি বোঝো অথবা জোয়ার ভাটার প্রধান কারণগুলি কি কি তিনের তিন দাগে রয়েছে তেজস্ক্রিয় বর্জ্য কি বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে কোন অরণ্য অঞ্চলকে এবং কেন চির অঞ্চল বলে অথবা পেট্রোরাসায়নিক শিল্প কাকে বলে তিনের পাঁচ দাগে রয়েছে ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝায় অথবা বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে তিনের ছয় দাগে রয়েছে সোয়াত কি অথবা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে আমরা কি কি জানতে পারি এরপরে বিভাগ ঘ অর্থাৎ এখানে তিন নম্বরের প্রশ্ন শুরু হচ্ছে দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে তোমাদের মোট চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান তিন করে মোট হয়ে যাবে বারো নম্বর এখানেও প্রত্যেকটি প্রশ্নের সাথে অথবা প্রশ্ন থাকবে মোট চারটি প্রশ্ন এবং প্রত্যেকটি সাথে অথবা প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন বায়ুচপ বলয়গুলির স্থান পরিবর্তন কীভাবে ঘটে অথবা মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লিখু দুই দাগে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো অথবা পরিবেশের ওপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব আলোচনা করো এরপরে চারে তিন দাগে রয়েছে লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয় কেন অথবা ইন্টারনেট পরিষেবার গুরুত্ব লেখো এরপরে রয়েছে মিলিয়ান শিট মানচিত্র কি অথবা উপগ্রহ চিত্রের অসুবিধাগুলি লেখো এরপরে বিভাগ অর্থাৎ পাঁচ নাম্বারের প্রশ্ন তোমাদের শুরু হয়ে যাচ্ছে এখানে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও যেখানে পাঁচের এক দাগে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে খেয়াল করে দেখো তোমাদের মোট চারটি প্রশ্ন রয়েছে প্রাকৃতিক ভূগোল থেকে এই চারটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ করে প্রথমে রয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো পৃথিবীর তাপমণ্ডলগুলি সম্পর্কে লেখো বায়ু প্রবাহের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মানব জীবনের উপর জোয়ার ভাটার প্রভাবগুলি আলোচনা করো এখানে প্রাকৃতিক ভূগোলে চারটি প্রশ্ন শেষ হলো এবার আঞ্চলিক ভূগোল থেকে আবার চারটি প্রশ্ন রয়েছে দেখো এখানে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ করে মোট হয়ে যাবে দশ নম্বর প্রশ্নগুলি কি কি পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি লেখো ভারতে নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো পশ্চিম ভারতে পেট্রোরাসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ লেখো পরে ছয় দাগে থাকে তোমাদের ম্যাপ পয়েন্টিং বলেছে ভারতের প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো দশটি ম্যাপ পয়েন্টিং আসে পরীক্ষায় প্রত্যেকটির মান এক করে মোট হয়ে যায় দশ নাম্বার এই রকমই কিন্তু তোমাদের কিংবা মাধ্যমিক পরীক্ষাও সেখানে আসে প্রথমে রয়েছে ভারতের একটি ক্ষয়জাত পর্বত তারপরে একটি পশ্চিমবাহিনী নদী কেন্দ্রীয় ধান গবেষণাগার জামনগর বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল উত্তর ভারতের মেগাসিটি ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল ভারতের বৃহত্তম শিল্পকেন্দ্র তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র ছোটনাগপুর মালভূমি তাহলে এই হলো তোমাদের তৃতীয় মডেল কোয়েশ্চেন পেপার যেটা দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে টেস্ট পরীক্ষায় অথবা মাধ্যমিক পরীক্ষায় ভূগোল প্রশ্ন কেমন হয় আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে আজকের জন্য এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি